রাজ্যের সিভিক ভলান্টিয়ারদের এবার ভিআইপি ডিউটি এবং ভিভিআইপি ডিউটির জন্য ট্রেনিং শুরু হচ্ছে। সম্প্রতি রাজ্যের একটি জেলাতে কিন্তু সিভিক ভলান্টিয়ারদের ভিআইপি ডিউটি এবং ভিভিআইপি ডিউটি নিয়ে মেসেজ বেরিয়েছে। বন্ধুরা, আপনি যদি সিভিক ভলান্টিয়ার হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা স্কিপ না করে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। আর আপনারা যদি এই চ্যানেল থেকে আগামীতে রাজ্যের স্থায়ী অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের নিয়ে বিভিন্ন ধরনের ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে দেবেন, যাতে এই চ্যানেল থেকে সিভিক ভলান্টিয়ার, হোমগার্ড, এনভিএফ এবং রাজ্যের স্থায়ী অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের একটাও ভিডিও আপনার মিস না হয়। তো চলুন রাজ্যের সিভিক ভলান্টিয়ারদের ভিআইপি ডিউটি এবং ভিভিআইপি ডিউটি ট্রেনিংয়ের যে মেসেজ বেরিয়েছে সেই মেসেজ নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক। তো বন্ধুরা, স্ক্রিনে আপনারা সেই মেসেজটাই দেখতে পাচ্ছেন, এটাই সেই মেসেজ সিভিক ভলান্টিয়ারদের ভিআইপি এবং ভিভিআইপি ডিউটির ট্রেনিংয়ের কিন্তু মেসেজ। বন্ধুরা, মেসেজটা বেরিয়েছে দ্য সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ বীরভূম। হ্যাঁ বন্ধুরা, বীরভূম ডিস্ট্রিক্ট থেকে কিন্তু মেসেজটা বেরিয়েছে। বীরভূম ডিস্ট্রিক্টের সমস্ত থানার ওসি, আইসি এবং এসডিপিও বা আরআই এবং ডিএসপি সমস্ত জায়গাতে কিন্তু মেসেজটা অলরেডি সেন্ড করা হয়ে গেছে এবং মেসেজের ওআরজি নাম্বার এখানে দেওয়া আছে। এখানে মেসেজটাতে এমনটাই উল্লেখ করা হয়েছে, কিছু সিভিক ভলান্টিয়ারদের নাম চাওয়া হয়েছে থানা ওয়াইজ যারা ভিআইপি ডিউটি এবং ভিভিআইপি ডিউটির এই ট্রেনিংটা করবেন। সেই সমস্ত সিভিক ভলান্টিয়ারদের নাম চাওয়া হয়েছে যারা ইয়ং, এনার্জেটিক এবং যারা ডিসিপ্লিন খুব ভালোভাবে মানতে পারবেন, সেই সমস্ত সিভিক ভলান্টিয়ারদের নাম চাওয়া হয়েছে। তারা কিন্তু এই যে ভিআইপি ডিউটি বা ভিভিআইপি ডিউটি ট্রেনিং, সেই ট্রেনিংটা কিন্তু তারা করবেন। এবং এখানে এটা উল্লেখ করা হয়েছে যে সমস্ত সিভিক ভলান্টিয়ার অলরেডি র্যাপ ট্রেনিং করেছেন সেই সমস্ত সিভিক ভলান্টিয়ারদের নাম যেন থানা থেকে না দেওয়া হয়, সেটাও কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। এবং এটা উল্লেখ করা হয়েছে যে খুব শীঘ্রই অর্থাৎ 15/2/2020 মধ্যেই সিভিক ভলান্টিয়ারদের নাম এবং কন্ট্যাক্ট নম্বর এসপি অফিস বীরভূমে কিন্তু পাঠাতে হবে। তো কোন পিএস থেকে কতজনের নাম চাওয়া হয়েছে সেটা দেখে নেন। দেখুন, এখানে সিউড়ি পিএস বা ট্রাফিক থেকে 24 জন, মোহাম্মদবাজার থেকে 48 জন, রাজনগর থেকে 6 জন, দুবরাজপুর থেকে 36 জন, কাকরতলা থেকে 12 জন, খয়রাসুল থেকে 12 জন, লোকপুর থেকে 6 জন, সরাইপুর থেকে 12 জন, চন্দ্রপুর থেকে 6 জন, সাঁইথিয়া থেকে 36 জন, বোলপুর পিএস বা ট্রাফিক থেকে 12 জন, শ্রীনিকেতন থেকে 6 জন, লাভপুর থেকে 54 জন, নানুর থেকে 54 জন, ইলামবাজার থেকে 36 জন, পাড়ুই থেকে 48 জন, রামপুরহাট থেকে 36 জন, মারগ্রাম থেকে 36 জন, তারাপীঠ থেকে 6 জন এবং ময়ূরেশ্বর থেকে 30 জন, মল্লারপুর থেকে 36 জন, নলহাটি থেকে 42 জন, মুরারই থেকে 30 জন এবং পাইকোর থেকে 12 জন। হ্যাঁ বন্ধুরা, বীরভূম ডিস্ট্রিক্টের 24টি থানা থেকে বেশ কিছু সিভিক ভলান্টিয়ারের নাম কিন্তু বীরভূম ডিস্ট্রিক্ট পুলিশ লাইন থেকে চাওয়া হয়েছে, যাদের ট্রেনিং খুব শীঘ্রই শুরু হবে। ভিআইপি ডিউটি কীভাবে করতে হয় বা ভিভিআইপি ডিউটি কীভাবে করতে হয় সেই ট্রেনিং কিন্তু খুব শীঘ্রই পুলিশ লাইনে শুরু হবে। ওই সমস্ত সিভিক ভলান্টিয়ারদেরকে ট্রেনিং দেওয়া হবে, যে সমস্ত সিভিক ভলান্টিয়ারের নাম থানা থেকে ডিস্ট্রিক্ট পুলিশ লাইনে পাঠানো হবে তারাই কিন্তু এই ট্রেনিংটা করবেন। তবে এটা উল্লেখ করা হয়েছে যে সমস্ত সিভিক ভলান্টিয়ার ইয়ং, এনার্জেটিক, যাদের মধ্যে এনার্জি আছে এবং যারা খুব ভালোভাবে ডিসিপ্লিন মানতে পারবেন, সেই সমস্ত সিভিক ভলান্টিয়ারদের নাম কিন্তু চাওয়া হয়েছে। যারা র্যাপ ট্রেনিং অলরেডি করেছেন সেই সমস্ত সিভিক ভলান্টিয়ার এই ট্রেনিংটা কিন্তু তারা কিন্তু করতে পারবেন না, কারণ তাদের নাম কিন্তু এখানে চাওয়া হয়নি। তো বন্ধুরা, আপনি যদি সিভিক ভলান্টিয়ার হয়ে থাকেন, আপনি যদি ভিডিওটা দেখছেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের এই ট্রেনিং নিয়ে। বা আপনি যদি বীরভূম ডিস্ট্রিক্টের সিভিক ভলান্টিয়ার না হয়ে অন্য কোনো ডিস্ট্রিক্টের সিভিক ভলান্টিয়ার হয়ে যদি আপনি ভিডিওটা দেখছেন তাহলে অবশ্যই আপনার ডিস্ট্রিক্টের নাম বা আপনার থানার নাম নিচে কমেন্ট করে জানাবেন, কারণ আপনার ডিস্ট্রিক্টে যদি এই ধরনের কোনো মেসেজের নোটিশ পাওয়া যায় তাহলে অবশ্যই কিন্তু সেই ভিডিও আপনাকে সবার আগে প্রোভাইড করা হবে। অবশ্যই আপনি নিচে আপনার থানার নাম বা আপনার জেলার নাম কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্ত, দেখা হবে সিভিক ভলান্টিয়ারদের নিয়ে নতুন কোনো ভিডিওতে এই চ্যানেলেই। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং টেক ইন্ডিয়া ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন।